অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। অত দূর গিয়ে আমি যে কেন বাবার সামনে দাঁড়াতে পারলাম না কে জানে, মনের জোরটাই হারিয়ে গেছিল জানো তো। আর বাবা যখন আমার নাম ধরে ডাকছিল আমার মনে হচ্ছিল আমি ছুটে গিয়ে বাবাকে বলি, এই তো বাবা আমি তোমার মেয়ে ঝিনুক, এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। পারলাম না অয়ন্দা, পারলাম না আমি। তুমি যদি আমার মুখ চেপে না ধরতে কি যে হতো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম ছিল, তুই যে স্যারের কাছাকাছি আছিস সেটা স্যার বুঝলেন কি করে? একই কথা আত্মার টান বলে রে। আমি আর পারছি না অয়ন্দা, পরীক্ষাটা হয়ে গেলেই না আমি বাবার কাছে চলে যাব জানো তো। বাবার কাছে গিয়ে বলবো, বাবা তোমার ঝিনুক তোমার কাছে ফিরে এসেছে, তুমি পারবে না ক্ষমা করতে? বলো পারবে না? আমি জানি বাবা, আমি আমি তোমাকে হাজারো কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো বাবা, তোমাকে কষ্ট দিয়ে আমি খুব কষ্টে আছি জানো তো, খুব কষ্টে আছি। আমি দিদিদের সাথে গিয়ে দেখা করব, দিদিদেরকে সব বুঝিয়ে বলবো, ওরা বুঝবে না? নিশ্চয়ই বুঝবে, কেন বুঝবে না? দেখছি না, আমি চাই পরীক্ষা শেষ হয়ে গেলে তুই বাড়ি ফিরে যাস। দেখ এরকম দূরে থেকে তুই নিজেও কষ্ট পাচ্ছিস আর স্যারদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। এখন তোকে বুঝতে হবে যে কোনটা তোর জন্য ভালো, কোনটা তোর জন্য ঠিক, কোনটা তোর জন্য ভুল। আমরা সবাই তোর ভালো চাই, নীরা তোর ভালো চাই বলি তোকে সমর্থন করছে যাতে রঞ্জনের সঙ্গে তোর বিয়েটা হয়, বুঝতে পারলি? এই শোন, সুযোগ পেয়ে নিজের বইয়ের গুণকীর্তন গায়ক হওয়াটা শুরু করে দিলি তাই না? আশ্চর্য, তার মানে তুই বলতে চাস যে নীরা তোর ভালো চায় না? হ্যাঁ দাদা, আমি না খুব ভালো করে বুঝতে পারি কে আমার ভালো চায় আর কে আমার খারাপ চায়। দেখ শোনা, কথাটা শোন। ছাড় তো, কি হলো